আসসালামু আলাইকুম, হ্যাঁ টেল মি বিড ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। 2022 সালের নবম সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 1 বিষয়ের নমুনা প্রশ্ন সহ একটি সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি, যে সাজেশন থেকে নিশ্চিত 100% কমন আসবে বলে আশা প্রকাশ করছি। সুপ্রিয় অজরবিন্দু, টেল মি বিড ইউটিউব চ্যানেল কিছুক্ষণ আগে ক বিভাগ থেকে একটি সাজেশন সহ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একটি ভিডিও আপলোড করেছিল। আপনারা সেই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে ক্লাস 9 এক্সাম 2022 নামে একটি প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্ট থেকে দেখে নেবেন। এবং এখন আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 1-এর খ বিভাগ অংশ থেকে একটি সাজেশন সহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে উপস্থিত হয়েছি। আমরা গ ও ঘ বিভাগ থেকে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকব ইনশাল্লাহ। সুপ্রিয় অজরবিন্দ, আমরা মূল আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওগুলোতে লাইক বাটন প্রেস করার অনুরোধ করছি। এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেগুলো জানতে পারেন। সুপ্রিয় অজরবিন্দ, আমাদের খ বিভাগ রয়েছে বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকরণ। এখান থেকে আমাদের দুটো স্টেপ আমরা খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট বলে মনে করছি, সেটি হচ্ছে পরিবারের ধারণা থেকে আমরা পড়ব পরিবার কাকে বলে এবং পরিবার কত প্রকার ও কী কী। পরিবার কাকে বলে এই সংজ্ঞাটি পড়বেন এবং পরিবারের প্রকারভেদ। পরিবারের প্রকারভেদের মধ্যে আমাদের কিছু দিক নির্দেশনা রয়েছে, সেগুলো হচ্ছে স্বামী স্ত্রী সংখ্যার উপর ভিত্তি করে পরিবার কয় প্রকার এটি পড়বেন, কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কয় প্রকার সেটি পড়বেন, আকারের ভিত্তিতে শুধু কয় প্রকার ও কী কী এই অংশটুকু পড়বেন। এবং গ বিভাগে গতে আমাদের একটি প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আমাদের সামাজিকরণের অংশ থেকে থাকতে পারে। আমরা একটুখানি খেয়াল রাখি সম্পদ সম্পত্তির উত্তরাধিকার সংরক্ষণ এই অংশটুকু ভালো করে পড়বেন। এবং আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের ঘ বিভাগ থেকে যে সাজেশনগুলো আসবে সেটি আমরা খুব শীঘ্রই টেল মি বিড ইউটিউব চ্যানেলে আপলোড করব। সুপ্রিয় অজরবিন্দু, আমাদের এরপরে যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি পড়ছে 14.2 সামাজিকরণ প্রক্রিয়া, এখান থেকে আপনারা পড়বেন সামাজিকরণ কাকে বলে, সামাজিকীকরণের উপাদানসমূহ কী কী। এর যেমন আমাদের রয়েছে সামাজিক পরিবেশ, সামাজিক মূল্যবোধ, শুধু নামগুলো পড়বেন। এবং সামাজিকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে, এই ভূমিকার মধ্যে আপনারা পড়তে পারেন সামাজিকরণে পরিবার ও পরিবারের সদস্যদের ভূমিকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটি রয়েছে সেটি আমরা দেখে রাখি, বিদ্যালয় ও সহপাঠীর ভূমিকা। সামাজিকীকরণে বিদ্যালয় ও সহপাঠী এর ভূমিকা এই অংশটুকু খুবই মনোযোগ সহকারে পড়বেন। সুপ্রিয় অজরবিন্দু, যে অংশগুলো দেখালাম এই অংশগুলো সহ আরেকটি অংশ রয়েছে, শিশুর সুষ্ঠু সামাজিকরণে খেলা ও পড়ার সাথীর ভূমিকা বিশ্লেষণ করো, এগুলো পড়বেন এবং পরিবারের কার্যবলী পড়বেন। সামাজিকরণে আরেকটি প্রশ্ন গ, যেটি গ নম্বরে থাকতে পারে, বাংলাদেশের গ্রাম ও সমাজে সামাজিকীকরণের প্রক্রিয়ার মধ্যে যেটি রয়েছে, গ্রাম ও শহরের সমাজে ব্যক্তির সামাজিকরণের সাদৃশ্য ও বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। সুপ্রিয় অজরবিন্দু, এই অংশগুলো পড়বেন। এবং আমরা একটি জিনিস জানিয়ে রাখি, আমাদের এখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বেন এবং যে সৃজনশীল প্রশ্ন রয়েছে সেই সৃজনশীলগুলো পড়বেন। এবং আমরা এই অংশ থেকে একটি সাজেশন আপনাদের জন্য তৈরি করেছি, যে সাজেশনটি এখন আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা আশা করছি আমাদের সাজেশন থেকে দুটি প্রশ্নই থাকবে এবং সেখান থেকে আপনারা একটি প্রশ্ন নিশ্চিত লিখতে পারবেন। সম্মানিত ইউজারবৃন্দ, খ বিভাগে পূর্ণমান পাস, অর্থাৎ এখান থেকে দুইটি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা উদ্দীপকটি ছোট করে দিয়ে বিভিন্ন সালের প্রশ্নগুলো সমন্বয়ে একটি সাজেশন আপনাদের জন্য প্রস্তুত করেছি। আমরা আশা করছি আমাদের সাজেশন থেকেই 100% কমন পাবেন, এতে কোনো সন্দেহ নাই। এই কারণে আপনারা অবশ্যই, আমরা যে সাজেশনটি প্রস্তুত করেছি এই সাজেশনের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো কোনো মতেই ছাড় দিবেন না। আপনারাও অরিজিনাল বইয়ে আমরা যে অংশগুলো দেখালাম সেই অংশগুলো রিডিং পড়বেন এবং আমরা যে প্রশ্নের সাজেশন দিয়েছি এই সাজেশনগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত যে প্রশ্নগুলো দিয়েছি ওই প্রশ্নগুলো পড়লেই আমরা নিশ্চিতভাবে কমন পাবো। পর্যায়ে আপনাদেরকে আমরা
গ ও ঘ বিভাগের সাজেশন খুব শীঘ্রই টেলমি বিডি ইউটিউব চ্যানেলে আপলোড করব। আপনারা সেই সাজেশনটি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং চ্যানেলটি লাইক বাটন প্রেস করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুদের কাছে সাজেশনটি সহজে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।